আজি দেখে দেখে খুশির প্লাবন এনেছে ঈদ। হ্যাঁ বন্ধুরা, প্রতি বছর ঈদ আসে আমাদের জীবনে আনন্দ, সীমাহীন প্রীতি আর কল্যাণের বার্তা নিয়ে। পরস্পর প্রীতির বন্ধনে আবদ্ধ হতেই ঈদ আমাদের আহ্বান জানায়। আজ তারই ধারাবাহিকতায় আমাদের ছোট্ট ছোট্ট বন্ধুরা তাদের মাকে সঙ্গে নিয়ে হাজির হয়েছে ঈদ আনন্দধারা অনুষ্ঠানের আজকের পর্বে। চলো আমাদের এই ছোট্ট ছোট্ট চার বন্ধুদের সাথে পরিচয় হয়ে নিই। বন্ধু, তোমার নাম কি এবং কোন স্কুলে পড়ছো? আমার নাম ইসাবা ইশায়াত, আমি মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলে পড়ছি। আন্টি, তোমার সম্পর্কে জানতে চাচ্ছি। আমি শামিমা রনি, হাউজওয়াইফ। আচ্ছা, এবারে যাব আমাদের পরবর্তী বন্ধুর কাছে। বন্ধু, তোমার নাম আর তোমার স্কুল সম্পর্কে জানতে চাচ্ছি। আমার নাম ফাইজাজান তানজিয়া, আমি ক্লাস ফোরে পড়ি মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুল। আন্টি, তোমার সম্পর্কে? আমি ফজিয়া হক জুলি, হাউজওয়াইফ। এই খুব ভালো। এবার চলে যাব আমাদের ওই যে বসে আছে ছোট্ট বন্ধু, তোমার কাছে। তো বন্ধু, কেমন আছো তুমি? ভালো আছি। তোমার নামটা শুনতে চাচ্ছি। আমার নাম আব্দুল্লাহ জুহিন। আচ্ছা জুহিন, তুমি কোন ক্লাসে পড়ছো? আমি হচ্ছে মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলে পড়ছি। আচ্ছা আন্টি, তোমার সম্পর্কে জানতে চাচ্ছি এবারে। আমি মামুরা দীপ্তি, আমি হাউসওয়াইফ। আচ্ছা ঠিক আছে, এবারে আমাদের ছোট্ট বন্ধুর কাছে চলে যাচ্ছি। বন্ধু, তোমার নাম কি? আমার নাম শুদ্ধ। শুদ্ধ, আজ তোমার কেমন লাগছে এখানে এসে? ভালো। এই তো, কোন স্কুলে পড়ছো? মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুল। বাহ, আন্টি তোমার সম্পর্কে? আমি শাশ্বতী, আমি মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলেরই একজন শিক্ষিকা। বন্ধুদের সাথে এবং তাদের মায়েদের সাথে পরিচয় পর্ব তো হয়ে গেল, এবার আমরা মূল পর্বে প্রবেশ করব। এবারে আমরা একটা মজার গেম খেলবো আমাদের আন্টিদেরকে নিয়ে। আন্টিরা, তোমরা সবাই রেডি? ইয়েস। গেমটা হলো লাঠি দিয়ে হাড়ি ভাঙার গেম। সবাই রেডি? তোমরা একদম রেডি? বন্ধুরা, আমার হাতে দেখতে পাচ্ছ লাঠি আর গামছা, তার মানে বুঝতেই পারছো গেম এখন শুরু হয়ে গিয়েছে। আন্টি, প্রথমে তুমি খেলবে। তুমি রেডি? জি রেডি। তাহলে শুরু করে দাও। এগিয়ে যাও। মজা লাগছে না দেখতে? আমার কিন্তু অনেক মজা লাগছে। এই যে আন্টি, তুমি পারোনি, কোনো সমস্যা নেই, আমরা খুব মজা পেয়েছি, অনেক অনেক ধন্যবাদ। এবার চলে যাব আমাদের পরবর্তী আন্টির কাছে। আন্টি, তুমি রেডি? ভয় পাচ্ছ? কোনো ভয় নেই, এবার শুরু। অনেক ভালো লাগছে না? ও আন্টি, তুমি পারলে না, অনেক অনেক ধন্যবাদ আন্টি। থ্যাংক ইউ। এবারে চলে যাব আমাদের পরবর্তী আন্টির কাছে। আব্দুল্লাহ, তোমার মনে হয় কি আন্টি পারবে সত্যি? আচ্ছা, এই তো আব্দুল্লাহ বলছে তার মা পারবে, একটু দেখিয়ে দাও মাকে। ও আন্টি, তুমি কিন্তু ভাঙতে পেরেছো। আব্দুল্লাহ, তুমি অনেক খুশি না? অনেক খুশি না? থ্যাংক ইউ আন্টি। আব্দুল্লাহ অনেক খুশি আজকে, তাই না? এবার চলে যাব আমাদের লাস্ট পার্টিসিপেন্টের কাছে। আন্টি, তোমার কেমন লাগছে এখন? খুবই ভালো লাগছে, ছোটবেলার কথা খুব মনে পড়ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি চলে আসছি এখন। শুধু একটু বলো তো। এই তো পেরে গিয়েছে, কেমন লাগছে? অনেক ভালো। কিন্তু শুদ্ধ তো তোমাকে সাহায্য করে ফেলেছে। হ্যাঁ, এটা অবশ্য ঠিক। আহা, কোনো সমস্যা নেই শুদ্ধ, তাই না? একটু সাহায্য করাই যেতে পারে, তুমি জায়গায় চলে যাও। বন্ধুরা, আমরা তো একটা মজার গেম খেললাম, তবে অনুষ্ঠানে এ পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কোথাও যেও না, ফিরে আসছি এক্ষুনি। বন্ধুরা, একটু আগেই তো আমরা আমাদের আন্টিদের হাড়ি ভাঙা গেম খেলেছি, এখন আমরা আমাদের ছোট্ট বন্ধুদের নিয়ে গেম খেলবো।
বন্ধুরা তোমাদের কেমন লাগছে? তোমরা এখন গেম খেলবে। অনেক ভালো। তোমরা তো সামনে টুপি দেখতে পাচ্ছ, তাই তো? এই টুপির মধ্যে কিন্তু ট্রেজার আছে। আসলে ট্রেজার না, আমাদের সবার পরিচিত ফল আপেল আছে। আচ্ছা, তুমি কিন্তু গেস করে ফেলেছো। তো এই আপেল কিন্তু সব টুপিতে নেই, তোমাদেরকে এই লুকোনো আপেলগুলো খুঁজে বের করতে হবে। খুঁজে বের করে দৌড়ে এসে মায়ের কাছে রাখা ওই ঝুড়ির মধ্যে রাখতে হবে। তোমরা সবাই গেমের নিয়মটা বুঝেছ? হ্যাঁ। রেডি সবাই? হ্যাঁ। আচ্ছা, প্রথমে খেলবে আমাদের বন্ধু ইসাবা। ইসাবা কেমন লাগছে, তুমি এই টুপি নিয়ে গেম খেলবে? অনেক ভালো লাগছে। অনেক ভালো লাগছে, তাহলে আমার কাছে চলে এসো। তোমার হাতে কিন্তু সময় এক মিনিট। এক মিনিটের মধ্যে তোমাকে এই আপেলগুলো খুঁজে বের করতে হবে। রেডি তুমি? হ্যাঁ। তোমার টাইম স্টার্ট হবে এখন। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। এই তো একটা পেয়ে গিয়েছো, খুঁজে বের করো। এই তো আরেকটা পেয়ে গিয়েছে। কতগুলো আপেল খুঁজে পেয়েছে? ওই যে ওখানে। বন্ধু তোমার সময় শেষ। অনেকগুলো আপেল পেয়ে গিয়েছে আমাদের বন্ধু। এবারে আমরা আপেলগুলোকে গুনে নেব। আমাদের কাছে আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা। 8টা আপেল তুমি খুঁজে পেয়েছো। এবারে আমাদের পরবর্তী বন্ধু তানজিয়ার কাছে চলে যাব। তানজিয়া, তোমার কেমন লাগছে? আমার নার্ভাস লাগছে, আবার এক্সাইটেড লাগছে। আচ্ছা, তোমার কি মনে হয় তুমি এক মিনিটে পারবে এতগুলো ফল কালেক্ট করতে? অবশ্যই পারবে, অবশ্যই অবশ্যই। রেডি তো? কোনো নার্ভাস ফিল করা যাবে না। আচ্ছা, তোমার সময় শুরু হচ্ছে এখন, তাড়াতাড়ি যাও। এই তো, এই যে একটি খুঁজে পেয়েছে। ও, আরেকটি পেয়ে গিয়েছে। বন্ধু তোমার সময় শেষ, সময় শেষ, চলে এসো বন্ধু। আমাদের বন্ধু তানজিয়া কালেক্ট করতে পেরেছে 1, 2, 3, 4, 5, 6, 7টা আপেল। 7টা আপেল পেয়ে গিয়েছো। ভালো লাগছে না? তুমি কিন্তু অনেক ভালো করেছো। থ্যাংক ইউ। আব্দুল্লাহ, আপেল কিন্তু সাজানো হয়ে গিয়েছে। তুমি রেডি খেলার জন্য? রেডি। তোমাকে একটু ভয় লাগছে? না না, আমাদের আব্দুল্লাহ ভয় পায় না। তোমার সময় শুরু হচ্ছে এখন, যাও যাও, তাড়াতাড়ি যাও। খোঁজো, ওই যে আরেকটা আপেল, ওই যে আপেল, তুমি তোমার আপেলটা নিয়ে নাও। এই তো, এই তো বন্ধু, তোমার সময় শেষ, চলে এসো, চলে এসো বন্ধু, চলে এসো। এই তো, এবারে আমরা কিন্তু তোমার আপেলগুলো গুনে ফেলবো, ঠিক আছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা। তুমি 7টা বল কালেক্ট করে ফেলেছো, 7টা আপেল কালেক্ট করে ফেলেছো। চলে যাও, তুমি জায়গায় চলে যাও। এবারে চলে যাব আমাদের পরবর্তী বন্ধু শুদ্ধর কাছে। শুদ্ধ, তুমি খেলার জন্য রেডি? ইয়েস। তুমি তো সবসময় রেডি খেলার জন্য, তাই না? ইয়েস। চলে এসো তো আমার কাছে। রেডি, শুরু করো। খুব তাড়াতাড়ি আমাদের বন্ধু একেবারে সবগুলো। এই তো একটা আপেল পেয়ে গিয়েছে আমাদের বন্ধু, আজকে খুবই। এই তো, এই আরেকটা আপেল। এই তো আমাদের বন্ধু একেবারে খুব ভালো খেলছে আজকে। এই তো আরেকটা। বন্ধু তুমি চলে এসো আমার কাছে, চলে এসো, তোমার সবগুলো নেওয়া হয়ে গিয়েছে, চলে এসো আমার কাছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা আপেল। ওয়াও, খুব ভালো লাগছে না? বন্ধুরা, আমরা আপেল কোড়ানোর একটা মজার গেম খেললাম। তবে এ পর্যায়ে আমরা একটা পরিবেশনা দেখব, সেটা হলো ইসাবা আর তার মায়ের অংশগ্রহণে একটি মজার নাচ। কাকে
আনন্দধারা অনুষ্ঠানের এ পর্যায়ে নিয়ে নিচ্ছি আরও একটি ছোট্ট বিরতি। কোথাও যেও না, আমাদের সাথেই থেকো, ফিরছি এক্ষুনি। বন্ধুরা, কিছুক্ষণ আগেই কিন্তু আমরা আমাদের ছোট্ট বন্ধুদের নিয়ে গেম খেলেছিলাম, এবারে আমরা আবার আমাদের আন্টিদের নিয়ে গেম খেলবো। আন্টিরা তোমাদের রেডি, তোমরা সবাই এই গেমটা খেলার জন্য? আচ্ছা, আমি এই গেমের নিয়মটা বলে দিই। তোমরা সামনে দেখতেই পাচ্ছ কাপ সাজানো আছে আর বোলে বেলুন রাখা আছে। তোমাদেরকে কি করতে হবে, এই বেলুনগুলো ফুলিয়ে এই বাতাসটা দিয়ে কাপগুলোকে ফেলে দিতে হবে। তোমাদের সময় আছে এক মিনিট। এক মিনিটের মধ্যে যে যত বেশি ফেলতে পারবে সে তত বেশি এগিয়ে যাবে। সবাই নিয়মটা বুঝতে পেরেছ? আচ্ছা, প্রথমে খেলবে ইসাবার আম্মু। আন্টি তুমি চলে এসো। তোমার বেলুন দেখতে পাচ্ছ এই যে, আর তোমার কাছে আছে এক মিনিট সময়। রেডি তুমি? আচ্ছা, তোমাকে বেলুনগুলো প্রথমে ফোলাতে হবে, তারপরে কাপগুলো ফেলে দিতে হবে, ঠিক আছে? তোমার সময় শুরু হচ্ছে এখন। এই তো আন্টি, তুমি বেলুন ফোলাতে পেরেছ। এই তো একটি বেলুন, আরেকটি নয়, এই তো। তাড়াতাড়ি করো আন্টি, এই তো পরেরটা, পরেরটা, এই তো, এই তো আন্টি, তুমি সবগুলো ফেলে দিয়েছ। কেমন লাগছে তোমার কাছে? অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। এবারে চলে যাব তানজিয়ার আম্মুর কাছে। আন্টি তুমি রেডি? রেডি। আন্টি কাপগুলো সাজানো হয়ে গেছে, আমার কাছে চলে এসো, গো। আর আরো প্রেসার দিতে হবে, এই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হবে হবে হবে, আর একটু বড় করে ফোলালে ভালো হবে, তাড়াতাড়ি চলে যাবে, এই তো। অনেক অনেক ধন্যবাদ আন্টি, তুমি কিন্তু অনেকগুলো কাপ ফেলে দিয়েছো, অনেকগুলো। থ্যাংক ইউ তোমাকে। এবারে তুমি চলে এসো আমার সাথে। এবারে চলে যাব আমাদের বন্ধু আব্দুল্লাহ, তার আম্মুর কাছে চলে যাব। আন্টি তুমি রেডি? তোমার সময় শুরু হচ্ছে এখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো প্রথম ট্রি। সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে আন্টি, তাড়াতাড়ি তাড়াতাড়ি, এই তো। আন্টি প্রায় সময় শেষ। হ্যাঁ আন্টি তোমার সময় শেষ, কোনো সমস্যা নেই, তুমি একটা কাপ ফেলতে পারোনি, তুমি বাকিগুলো ফেলতে পেরেছো। এবারে আমরা চলে যাব পরবর্তী বন্ধু সুন্দর মায়ের কাছে চলে যাব। আন্টি তুমি রেডি? একদম একদম রেডি। এবার তাহলে চলে এসো, সময় শুরু হচ্ছে এখন, তাড়াতাড়ি বেলুন নাও। আন্টি সময় চলে যাচ্ছে, এই তো আন্টি, ভেরি গুড, এই তো। আন্টি তোমাকে এই জায়গাটা ধরে রাখতে হবে, তাহলে তুমি তাড়াতাড়ি ফেলতে পারবে, এই তো, এই তো আরেকটা। আন্টি তোমার সময় প্রায় শেষ। না সময় আন্টি শেষ, আর করা যাবে না, কোনো সমস্যা নেই, দুটো ফেলতে পারোনি আমরা এখন, খুব ভালো করেছো তুমি, ঠিক আছে। আন্টি গেমটা করে তোমার কেমন লাগছে? একেবারেই ছোটোবেলায় ফিরে গেছি। আমরা যেটা হতো, কোনো বন্ধুর জন্মদিনের পার্টিতে গেলে বেলুন ফোলানোর প্রতিযোগিতা হতো, সেই দিনটার কথা মনে পড়ছে। তার মানে তো ঈদের উৎসবে আমরা সবাই অনেক বেশি মজা করতে পারছি, তাই না? জোরে শুনতে চাই কেমন লাগছে তোমাদের? খুব মজা লাগছে না? খুবই ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ খুব ভালো লাগছে, আমারও কিন্তু অনেক অনেক ভালো লাগছে। আচ্ছা আমাদের এই বেলুন ফোলানোর মজার গেমটা তো হয়ে গেল, এবারে আমরা ফলাফল বলে ফেলি। আচ্ছা তো আজকে আমাদের এই গেমের প্রথম হয়েছে তানজিয়া রাম্মু, দ্বিতীয় হয়েছে আমাদের বন্ধু, আমাদের বন্ধু না বন্ধুর আম্মু ইসাবার আম্মু, থার্ড হয়েছে আমাদের বন্ধু আব্দুল্লার আম্মু, ফোর্থ হয়েছে শুদ্ধ রাম্মু। আচ্ছা আমরা যেহেতু ফলাফল বলে ফেলেছি, কিন্তু আমার কথা হলো ঈদের আনন্দে সবাই আজকে বিজয়ী,
সবার জন্য রয়েছে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে উপহার। আমি উপহারগুলো একে একে দিয়ে দিচ্ছি। উপহার পেয়ে তোমাদের কেমন লাগছে? অনেক ভালো লাগছে। উপহার পেতে কিন্তু আমারও অনেক অনেক ভালো লাগে। বন্ধুরা, তোমাদের কিন্তু আজকে দেখে বোঝা যাচ্ছে তো যে তোমরা অনেক খুশি গেম খেলে। আমারও আজকে অনেক ভালো লাগছে তোমাদের সাথে গেম খেলে। আমরা তো বন্ধুদের সাথে অনেক অনেক গেম খেললাম, অনেক অনেক মজা করলাম। তবে আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। দেখা হবে আগামীকাল নতুন আয়োজন নিয়ে একই সময়ে।